আসলে ভোট না থাকলে এবং ভোটের যদি আশা আপনি না করেন আপনি যা খুশি তা করতেই পারেন আপনার যদি আশা থাকতো আপনি ভোট চাবেন আপনি এ কথা বলতে পারেন না উনি এমন একজন নেত্রী যেখানে কোনদিন পরাজিত হন নাই ওনার জীবনে জিতেছেন আর অপর পক্ষে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথা আপনারা জানেন আমি আর কি বলবো নির্বাচনকে পরাজিত করেছে আওয়ামী লীগের সভানেত্রী তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সব সরকারকে হটিয়ে তিনি জনগণের ভোটে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি হাসিনা বেগম খালেদা জিয়াকে মা মেরে ফেলতে পারবেন আবার এই দেশের বরেণ্য ব্যক্তি ডক্টর ইমুদ সাহেবের নামে তিনি হুমকি দিয়েছেন যাকে ভাবমূর্তি বানিয়েছেন সেই ডক্টর ইমুদ সাহেবের জড়িত তিনি এই বাংলাদেশের যে কোনো মানুষ হাসিনার বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে সে যা ইচ্ছা তাই করতে পারে এটা আমরা জানি এই হাসিনা আওয়ামী লীগের সমানে আপনার বাবার কথা আমাদের কথা নয় আপনার বাবা বলেছিল আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমার সামনে ছিল আমার পিছনে ছিল